আমরা জিকির করি লা ইলাহা সবাই জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা নমুরদি আগুনি জ্বালাইল ইব্রাহিমকে ফালাইল আগুনি হইল পুলে বাগিচা ঠিক না ঠিক আগুনি হইল পুলে বাগিচা একটি পশমে জ্বলল না লাই লা ইলাহা আসিয়া কেলে প্রেম কেলা ফেরাউন দে যে কত জালা আল্লাহ বলে এ জিবের আল্লাহ বলে এ জিবের খুলে দাও জান্নাতের তালা মহাব্বতের সকলে পড়ি হাবিবে রহমান মেরে বাবা জান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমি মান হাবিবে রহমান মেরে বাবা জান সুলতান আমির জামান সাহেব সুলতান আমির লাউলিয়া আমির জামান নাইব আম্বিয়া আমির জামান আমির লাউলিয়া আমির জামান নাইব আম্বিয়া আমির আমির জামান মাহবুবে কিবরিয়ায় আমির জামান সাহেব সুলতান জামান হাবিবে রহমান মেরে বাবা জান হাবিবে মেরে বাবা জান সাহেব সুলতান আমির জামান সাহেব সুলতান আমির জামান আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতি কারিমায় নবীর প্রতি আদব নবীর প্রতি আদব নবীর প্রতি সম্মান নবীর প্রতি তাযীম তাযীম মুস্তাফা এই আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ কারণ যার কাছে আদব নাই তার কাছে ইমান কথা বলেনি মা একটি হাদিস আপনাদের বলি এটা কিতাবুল জানায়েস এই হাদিস কারা কিতাবুল জানায়েস ফসলুস সালেস বুখারী শরীফের মধ্যে এই হাদিস কারা রয়েছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কল কানা গুলামুন ইয়াহুদিয়া يخدم النبي صلى الله عليه وسلم فمرض فاتاه النبي صلى الله عليه وسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي انقذه من النار একটু কি আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ বুখারী শরীফ যেই বুখারী শরীফ আজকে খতম দেওয়া হয়েছে এই বুখারী শরীফের মধ্যে হাদিস কানা তেলাওয়াত হয়েছে আলহামদুলিল্লাহ
একটু দূরে সরে পড়ুন মুহাম্মদের সালাতু নিয়া রাসূলুল্লাহ এরে নবীর উম্মতের দল বুখারী শরীফের ভিতরে হাদিস কানা রয়েছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা গোলামুন ইহুদিয়া ইয়াখদিমু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির শুধু মুসলমান নয় রহমতুল লিল আলামিন নবীর খাদেম গোলাম ছিল একজন ইহুদি নবী যখন মসজিদে নববীতে যাইত ওই ইহুদির ছেলেটা নবীর জুতা মোবারক গুলো রেখে দিত নবীজির জুতা মোবারক সিনায় রাখত এ পটিয়ার এ যুবকের দল খিয়া দো নবীর প্রতি শ্রদ্ধা নবীর প্রতি ভালোবাসা নবী খতম বের হবে ছেলেটা যদিও বা ইহুদির হয় আমার নবীজির কদমের সামনে জুতা মোবারক গুলো আবার আগায়া দিত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আদব অনেক বড় জিনিস যার কাছে আদব নাই তার কাছে ইমান নাই ছেলেটা নবী তিন নবীজিকে কত মহব্বত করত আমার নবী যখন মসজিদ থেকে বের হইত ছেলেটা জুতাগুলো আগায়া দিত এরে আমার পঠিয়ার এ মুরব্বি বাবারা এ যুবকের দল রহমতুল লিল আলামিন নবীরে আমার মহব্বত করত ওই ছেলেটা নবীজির এত ভালোবাসিত নবীজির জুতা মোবারক গুলো বহন করত রে যুব নবীজি ছেলেটাকে নবীজিও ভালোবাসত অতপর ওই নবী ছেলেটা কি হলো ফামারিদা অতপর অসুস্থ হয়ে গেলেন ওই ছেলেটা অসুস্থ হয়ে গেল ওই ইহুদির ছেলেটা ফামারিদা অসুস্থ হয়ে গেল নবীজি যখন ছেলেটারে দেখে না সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন এ সাহাবীরা আমি নবীর প্রতি বেশি আদব ছিল রে যুব দেখেন আমার নবীজির যে ভালোবাসে নবী তারে বলে না নবীজি ওই ছেলেটার কবর নেওয়ার জন্য বললেন সাহাবিরা খবর নিল খবর নিয়ে নবীজির কাছে আসলো ও মায়ার নবী গো যেই ছেলেটা আপনি নবীরে ভালোবাসত আপনি নবীরে মুহাব্বত করত ওই ছেলেটা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে নবী ওই ছেলেটা অসুস্থ হয়ে গেছে আর রহমতুল লিল আলামিন নবী বলেন সাবিরা রে আমি রহমতুল লিল আলামিন নবী ওই শিশু ওই ছেলেটারে দেখতে যাব ও পটিয়ার মুরব্বি বাবা রে যুব এখন ভাই অসুস্থ হইলে আমরা দেখি না আত্মীয় স্বজন আমরা অসুস্থ হইলে দেখিতে যাই না রহমতুল লিল আলামিন নবী একটা ইহুদির সন্তানের ঘরে চলে গেছে নবী দেখার জন্য অসুস্থ হইলে দেখতে যাওয়া সেটা নবীর সুন্নাহ এখান থেকে প্রমাণ হয় অসুস্থ যদি আপনার প্রতিবেশী থাকে যদিও পিতর্মীয় হয় তা কিও আপনাকে দেখতে যাইতে হবে তা কিও সেবা করতে হবে কারণ সে প্রতিবেশী আপনার থেকে ওই পিতর্মী হলেও সে আপনার থেকে হক পাবে এটাই হলো ইসলাম ইসলাম কত সুন্দর ইসলাম ইজ দ্য কমপ্লিট কোট অফ লাইফ পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা মুসলমান বিধর্মী আপনার প্রতিবেশী সে আপনার থেকে হক পাবে অনুষ্ঠান হলে তাকে দাওয়াত দিতে হবে কারণ আপনার প্রতিবেশী সুবহানাল্লাহ বলে
আপনার পার্শ্ববর্তী আত্মীয় নয় সেও আপনার থেকে হক পাবে আর আপনার আত্মীয় যদি হয় সে দুইটা হক পাবে একটা মুসলমান হিসেবে আর একটা আত্মীয় হিসেবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি ইহুদির ছেলেটাকে দেখার জন্য বের হয়ে গেলেন একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ ইহুদির ছেলে নবীজি দেখার জন্য বের হয়ে গেল নবীজি এবার গেলেন দেখলেন রহমতুল লিল আলামিন নবী যাওয়ার আগে আগে আজরাইল উপস্থিত হয়ে গেছে নবী যাওয়ার আগে আমার নবী দেখলেন ছেলেটা মারা যাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে আর রহমতুল লিল আলামিন নবীজির নূরানি চেহারা মলিন করে ফেললেন সাথে সাথে আল্লাহর দরবারে আরজি দিলেন ও দার মালিক যেই ছেলেটা আমি নবীর ভালোবাসত ওই ছেলেটা যদি ইমান নি ইমান না নিয়ে যদি মারা যায় ওই ছেলেটা তো জাহান্নামে যাইবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে ও দয়ার মালিক আমি নবীর প্রতি ছেলেটার বড় আদব ছিল বড় মহাব্বত ভালোবাসা ছিল আমার নবী হাত বাড়া দিছে ও তার আল্লাহ এই ইহুদির ছেলে তার জন্য একটু সময় দাও আজরাইল একটু তুমি সারা দাও আমি নবী এই ছেলেটার একটু মুসলমান বানাইতাম আমি নবী এই ছেলেটার একটু কালমা শরীফ পড়াইতাম ও আল্লাহ এই আজরাইল একটু সরাইয়া দাও না আমার আল্লাহ রহমতুল লিল আলামিন নবীর দোয়া কবুল করলো আজরাইল সরে গেছে আজরাইল সরে গেছে রহমতুল লিল আলামিন নবী অনুমতি নিছে রহমতুল লিল আলামিন নবী অনুমতি নিয়া এবার ওই ইহুদির ঘরের ভিতরে ঢুকছে দেখা যায় ওই ছেলেটার বাবাও সামনে দাঁড়ানো রহমতুল লিল আলামিন নবী ওই ইহুদির ছেলেটার এবার লক্ষ্য করে বললেন ফাকালা লাহু ওই ছেলেটার রহমতুল লিল আলামিন নবী বললেন আসলিম তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও তাড়াতাড়ি কালমা শরীফ পড়ে নাও ও ইহুদির ছেলে ইহুদি তাকিও না তাড়াতাড়ি একটু মুসলমান হয়ে যাও রহমতুল লিল আলামিন নবী বললেন ফাকালা লাহু নবীজি তাকে বললেন আসলিম তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও কালমা শরীফ পড়ে নাও কারণ রহমতুল লিল আলামিন নবী দেখে ওই ছেলেটা বেশি সময় নাই বেশি সময় ওই ইহুদির ছেলে বাঁচবে সেজন্য রহমতুল লিল আলামিন নবী বললেন আসলিম তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও সুবহানাল্লাহ নবী জানে কি জানে না আমরা যেটা দেখি না সেটা নবী দেখে কি দেখে না আজ অনেক বাতেলরা তারা বলেন নবী বলে এলমে গায়েব জানে না নাউজুবিল্লাহ বলেন আর একটু জোরে বলেন নবী এলমে গায়েব জানে কি জানে না জানে এই আকীদা আমাদের আছে না নাই আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না এলেমে শহরে গনবী সাহে মদিনা কোরআন হাদিস পড়িলেই শুধু আলেমে তো হয় না নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা বলো না নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা ঠিক না বেঠে নবীর এসকে পাগলে জেনে
সোনারি মদিনা হাইরে ঘরে বসে দেখতে পারে সোনারি মদিনা নবীর প্রেমে মজনু যারা না ভুলো না নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা কোন পাগলে বলে নবী গায়েবে জানে না এলেম শহর গনবী শাহে মদিনা কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা ঠিক না الله اكبر الله কবুল করুক আমিন বলেন আবো এটা অনেক বড় জিনিস কথা বলেন ঠিক কি না যার কাছে আদব নাই তার কাছে ঈমান নাই আমার নবীজির আদব ছিল ওই ইহুদি সেনেটার কাজী এই আদবটা এই ভালোবাসা মহব্বতটা বিফলে যাবে নবীজি কি বললেন ফাকালা লাহু নবীজি ওই ইহুদির ছেলেটাকে বললেন আসলিম তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও তো ফানাজারা ইলা আবিহি ওই ছেলেটা বারবার বাবার দিকে দেখে সুবহানাল্লাহ বলবেন না ইয়া রাসূল যদিও বা বিধর্মী হয় সন্তান মুসলমান হয় তারপরেও মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকতে হবে কথা বলেন ঠিক কি না এটাই হলো শরীয়ত ফানাজারা ইলা আবি ছেলেটা বারবার বাবার দিকে দেখে আমার নবী বললেন বাবা দেরি করো না ফাকালা লাহু আসলিম তুমি তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ছেলেটা বারবার বাবার দিকে দেখে রহমতুল লিল আলামিন নবী বলেন তাড়াতাড়ি তুমি মুসলমান হয়ে যাও কালমা শরীফ পড়ে নাও ছেলেটা বাবার প্রতি আদব থাকার কারণে এ পথিয়া এ যুবকের দো বাবার প্রতি কত দো বারবার বাবার দিকে তাকায় বাবা কি বলেছে বাবা এবার বলে দিল বাবা এবার বলে দিলেন ফাকাল ফাকাল এই ফেয়ের ফাইল হলো ওই ইহুদির ছেলেটার বাবা ফাকালা অতঃপর ওই ইহুদির ছেলেটা বললেন আতি আবুল কাসেম বাবা আমার দিকে তাকাইও না রহমতুল লিল আলামিন দয়া নবীর দিকে তাকাও ইহুদি বললেন ও আমার সন্তান আমার দিকে তুমি পাওয়ার পরে ওই ইহুদির ছেলেটা দেরি করে নাই আমার নবীজি আবার সাথে সাথে পড়ে দিলেন আর বললেন তাড়াতাড়ি আমার সাথে সাথে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই ইহুদি ঘরে যাওয়ার পর আমার নবীর কদম যখন পড়ল সাথে সাথে ওই ইহুদির গদ্য দামি হয়ে গেল কথা বলেন ঠিক কি না মুসলমান হতে আরম্ভ করলো ছেলেটা দেরি করে নাই মুসলমান হয়ে গেল আমার নবীজি ওনাকে কালমা শরীফ পড়াইলেন মুসলমান বানায়া দিলেন আর সাথে সাথে নবীর সাথে সাথে যখন কালমা শরীফ পড়ল এবার রহমতুল লিল আলামিন নবী এবার বের হয়ে গেলেন দয়াল নবী এবার বের হয়ে গেলেন ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াখরুজু ফাখরাজা অতঃপর দয়াল নবী বের হয়ে গেলেন নবী যখন বের হইল এবার আজরাইল ওই ইহুদির ঘরের মধ্যে ঢুকলো রহমতুল লিল আলামিন নবী মুসলমান বানায়া যখন বের হয়ে গেল এ পুঠিয়া ভালোবাসা যদি থাকে না আল্লাহর ওলিদের ভালোবাসা যদি থাকে না যুবক
পারবে না ঠিক না আছে নবী যখন বের হয়ে গেল পাহারা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন বের হলেন এবার আজরাইল ঢুকলো আর আজরাইল ঢুকিয়া ওই ইহুদির সাথে জানটা কবজ করে নিলেন আর ওই ছেলেটা কষ্ট পায় নাই আর যন্ত্রণা পায় নাই রে যুবক ইমানদাররা এতকালের সময় কষ্ট পাবে না কষ্ট পাবে যে ইমানরা কথা বলেন ঠিক কি না ইমানদাররা কষ্ট পাবে না দয়াল নবী বলেন ইমানদারের রূহটা এমন ভাবে চলে যাবে মা জননী সন্তান তার দুঃখ হইতে কাওয়াইতে যেভাবে ঘুমায়া যায় ওই সন্তানটা কখন ঘুমাইছে ঠের পায় না এমনি ভাবে ঠের পাবে না ইমানদারের রূহটা কবর খাওয়ার সময় এমন ভাবে কবজ হয়ে যাবে রে যুবক ইমানদার বেটা পাবে না এমন ভাবে ওই ইহুদির ছেলেটার রূহটা কবজ হয়ে গেল আমার নবী বের হলেন বের হয়ে রহমতুল লিল আলামিন নবী এবার কি বলেন ওয়া হুয়া ইয়াকুল রহমতুল লিল আলামিন নবী এবার বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আমার আল্লাহর শুকর আদায় করলেন রহমতুল লিল আলামিন নবী আল্লাহর শুকরিয়া আদায় করছে নবী আল্লাহর শুকরিয়া আদায় করছে আর আল্লাহর দরবারে বলছে মাহবুব আজকে আমি নবীর কারণে একজন ইহুদির সন্তান জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে চলে গেল আমি নবীর কারণে জাহান্নাম থেকে জান্নাতে চলে গেল আমি নবীর কারণে বাঁচলো রহমতুল লিল আলামিন নবী আল্লাহর শুকরিয়া আদায় করছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইজন্য আদব এটা অনেক বড় জিনিস ঠিক কিনা বলেন